নমস্কার, আমি সুদেশনা। আমি একজন ভারতীয় নাগরিক, বর্তমানে আমি জার্মানিতে রয়েছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জানি লকডাউনের সময় বাড়িতে আছেন, বোর হচ্ছেন, কিন্তু আমি বলবো আপনি বা আপনারা কিন্তু সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। আপনি হয়তো ভাবছেন কিভাবে, এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না, এটা একটা প্রিভিলেজ। আজ কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু মানুষকে প্রত্যেকটা দিন প্রাণের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যেতে হচ্ছে শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য। হ্যাঁ, আজকে আমি কথা বলবো সেই মানুষগুলোর সম্পর্কে যারা এই মহামারীর মোকাবেলার ক্ষেত্রে প্রথম সারিতে লড়াই করে চলেছে, সেই সমস্ত সুপার হিরোকে নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমেই বলবো ডাক্তার, নার্স বা এই সমস্ত স্বাস্থ্যকর্মীদের কথা। সবথেকে বড় এবং ভয়াবহ চ্যালেঞ্জের সম্মুখীন আজ তারা। প্রত্যেকটা দিন শারীরিক এবং মানসিক বিপর্যস্ত হয়েও তারা কিন্তু হন্যে হয়ে দিন রাত পরিশ্রম করে অন্যের প্রাণ বাঁচানোর চেষ্টা করে চলেছে। তাদের শিফট ওয়ার্ক চলাকালীন প্রত্যেককে প্রতিরক্ষা সরঞ্জাম বা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দ্বারা কভার রাখতে হয় নিজেদের, কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের অভাব দেখা যাচ্ছে এবং বিভিন্ন দেশে গড়ে উঠছে কিছু অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র। তাছাড়াও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে চলেছে এরা প্রতিনিয়ত, কিন্তু এদের যুদ্ধ কিন্তু থামেনি। বিশ্বজুড়ে হেলথ কেয়ার সিস্টেম ভেঙে পড়ছে। বিশ্বজুড়ে প্রত্যেকটা নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী এরা রীতিমতো করোনা আক্রান্ত রোগীদের সেবা পরিষেবা দিতে দিতে হিমশিম খাচ্ছে। আমাদের দেশেও কিন্তু এর ব্যতিক্রম নয়, আমাদের দেশেও এই সমস্ত অভাব একটু বেশি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার, নার্স এরা কিন্তু তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছে। এই অবস্থায় বিশ্বজুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বহু ডাক্তার, নার্স কিন্তু এই করোনার বিরুদ্ধে লড়াই করতে করতে তারা অসুস্থ হয়ে পড়েছে, তাদের মধ্যে বেশ কিছুজন মারাও গেছে। কিন্তু তবুও ইন্ডিয়ার কতগুলো এলাকা থেকে এই স্বাস্থ্যকর্মীদের উপরেই হামলার খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোথাও স্বাস্থ্যকর্মীরা করোনা ভাইরাসের জন্য স্ক্রিনিংয়ে গেলে তাদের উপর হামলা করা হচ্ছে, আবার কোথাও স্থানীয় বাসিন্দারাই তাদের উপর পাথর ছুটছে। গত 22 মার্চ কেন্দ্রীয় সরকার যখন জনতা কারফিউ জারি করে এবং বলা হয় বিকেল 5টায় 5 মিনিটের জন্য প্রত্যেককে বাড়ির ছাদ বা বাড়ির দরজা, জানলা, বারান্দা যেখান থেকে হোক, থালা বা ঘণ্টা, শাক যা আছে তাদের সেগুলো বাজাতে। কেন, কী কারণ, যারা এই সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী বা এই সমস্ত আপৎকালীন যারা অবস্থায় যারা পরিস্থিতিতে যারা পরিষেবা দিচ্ছে, ডাক্তার বা ব্যাংক কর্মী, সাফাই কর্মী, আরও বিভিন্ন ধরনের মানুষ যারা এই ধরনের কাজ করছে এই অবস্থায়, তাদের যেই লড়াই, তাদের লড়াইয়ে তাদের কৃতজ্ঞতা জানানোর জন্য সেখানে কিন্তু তারা কিছু সংখ্যক মানুষ ঢাক ঢোল এমনকি দলবল নিয়ে মিছিল করে রাস্তায় বেরিয়ে পড়ল। সেখানে বাদ পড়ল না তো গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে কীর্তন, কিছুই বাদ পড়ল না। অথচ তারপরের দিনই তাদের মধ্যে কেউ কেউ তাদের বাড়িতে ভাড়া থাকা ছাত্র, নার্স বা ডাক্তার, ছাত্র বা ছাত্রীটিকে বাড়ি থেকে বাড়ি ছাড়া করলো শুধুমাত্র করোনার ভয়ে। এই পরিপ্রেক্ষিতে একটা কথাই মাথায় আসে, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। হ্যাঁ, আমরা কি এতটাই স্বার্থপর হতে পারি? এটা কি বোকামি নয়? যেখানে যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করছে শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য, আমাদের সুস্থ করার জন্য, আমরা তাদেরকেই, তাদের সাথে এই ধরনের আচরণ করছি? এটা কি ধরনের মানবিকতা? দেশ বিদেশে পুলিশ কর্মীরাও কিন্তু মহামারী মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারাও প্রতিনিয়ত অভিনব উপায়ে জনগণকে সতর্ক করছে। এছাড়াও
ব্যাংক কর্মী, সাফাই কর্মী এবং এই আপাতকালীন কাজের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে শুধুমাত্র যাতে আমরা ভালো থাকি। তাদেরও পরিজন আছে, তাদেরও ঝুঁকি সব থেকে বেশি হওয়া সত্ত্বেও বাড়িতে বসে থাকার কোনো উপায় নেই। তারা প্রত্যেক মুহূর্তে লড়াই করে চলেছে আমাদের দেশের জন্য, আমাদের জন্য। এই যুদ্ধে আমরাও কিন্তু তাদেরকে সাহায্য করতে পারি পিছন থেকে। কিভাবে? আমরা অযথা প্যানিক করব না, আমরা বিনা কারণে অযথা রাস্তাঘাটে ঘোরাঘুরি করব না, আমরা সরকারের দেওয়া সমস্ত নিয়মকানুন মেনে চলব, আমরা চিকিৎসকের দেওয়া সমস্ত পরামর্শ মেনে চলব, আমাদের যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে সেগুলো কিন্তু আমরা লুকোব না। এইভাবে কিন্তু আমরা সাহায্য করতে পারি। কিন্তু আমরা যদি এভাবে সাহায্য না করি তাহলে কিন্তু এই করোনার বিরুদ্ধে আমরা লড়াই সক্ষম হব না। আমরা করোনার বিরুদ্ধে তখনই সক্ষম হব যখন আমরা সম্মিলিতভাবে এই লড়াইটা লড়ব। আর আমার বিশ্বাস আমরা এই লড়াইয়ে অবশ্যই সফল হব। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন 5ই এপ্রিল রবিবার রাত 9টার সময় নমিনেটের জন্য প্রত্যেকটি জনগণ যেন তাদের বাড়ির লাইট অফ করে দিয়ে বাড়ির বারান্দায় গিয়ে মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশ বা টর্চ চালাতে। তো আমার নিবেদন, আমার প্রার্থনা সেই সমস্ত কিছু সংখ্যক মানুষের উদ্দেশ্যে যারা আগের বার মিছিল করে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন, দয়া করে আপনারা এইবার মোমবাতি, প্রদীপ এই সমস্ত কিছু নিয়ে রাস্তায় বেরোবেন না, কারণ এতে সমস্যা আরও বাড়বে। দয়া করে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে। এই চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।